visita. Visita. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে আমার এই ভিডিও ক্লাস, অনলাইন ক্লাস, ষষ্ঠ ক্লাস, এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি। যারা আমাদের উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, তোমাদের আজকে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান আর প্রথম বর্ষ ব্যবস্থাপনা ও হিসেব বিজ্ঞান বিবিএ সম্মান শ্রেণীর ছাত্রী যারা আছো, তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এই বইয়ের অষ্টম অধ্যায় স্টাফিং চ্যাপ্টার তোমরা সংযুক্ত হবে। আর বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিষয়ের স্টুডেন্টরও তোমরা তোমাদের যেই এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেই সাবজেক্টটা আছে ওইটার টপিকস রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স মানব সম্পদ সংগ্রহ এই টপিকসের সাথে তোমরাও যুক্ত হবে। তাহলে আমরা সরাসরি আজকে আমাদের আলোচনায় চলে যাই। আজকে দুটো বিষয় আমি তোমাদেরকে পড়াবো, একটা হলো কর্মী সংস্থান কি আর কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস সমূহ। সুপ্রিয় শিক্ষার্থী, কর্মী সংস্থান কি? কর্মী সংস্থান হলো একটা প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ করার জন্য কর্মীর উৎস খুঁজে বের করা, এরপর সংগ্রহ করা, নির্বাচন করা, নিয়োগ করা, এরপরে প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, ট্রান্সফার এবং একজন কর্মী অবসর গ্রহণের পরবর্তী কাজ পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে বলা হয় কর্মী সংস্থান। আশা করি বুঝতে পারছ। কর্মী সংস্থান বিষয়টা যদিও মনে হয় ক্ষুদ্র, কিন্তু কর্মী সংস্থান বিষয়টা জড়িত তোমাদের এইচআরএম যেই একটা বর্তমানে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনালি এবং আমাদের দেশীয় যেই প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এই বিষয়গুলোর পাশাপাশি এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টও বিবিএতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং বর্তমান বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এইচআর ডিপার্টমেন্ট ওইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। ওই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট এই একটা বিষয় হলো কর্মী সংস্থান। তাহলে যেটা খুবই দরকারি, তোমরা তিনটে ক্লাসের জন্যে বেসিক্যালি যারা উচ্চ মাধ্যমিক যারা সৃজনশীল প্রশ্নের উত্তর এবং সিকিউ এমসিকিউ যারা আনসার করে থাকো, তোমরা তোমাদের এই টপিকসটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে কর্মী সংগ্রহের উৎস। এই কর্মী সংগ্রহের উৎস দুইটা, একটা হলো আভ্যন্তরীণ উৎস, এক আরেকটা হলো বাহ্যিক উৎস। তো তোমাদের সিকিউ যে প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে, তোমার থেকে ওইখানে চাওয়া হয়, জানতে চাওয়া হয় প্রতিষ্ঠানে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছে এবং কিভাবে সংগ্রহ করা হয়েছে, প্রতিষ্ঠানের প্রশাসন কোন উৎস ব্যবহার করে কর্মী সংগ্রহ করেছে। এই জন্য এই জাতীয় উদ্দীপক যা আসবে এগুলো আমাদেরকে স্বচ্ছ ধারণা রাখার জন্য, সঠিকভাবে আনসার করার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তাহলে কর্মী সংগ্রহের উৎস দুই প্রকার, আভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ উৎসগুলো কী কী এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে বলি আভ্যন্তরীণ উৎস কী। একটা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ করার জন্য প্রতিষ্ঠান যখন তার ইন্টারনেট সোর্সগুলো ইউজ করে কর্মী সংগ্রহ করবেন, শূন্যপদ পূরণ করবেন, তখন সেটাকে বলা হয় আভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহ করা। তাহলে এখানে আমি পাঁচটা বিষয় লিখেছি তোমাদের জন্য। আভ্যন্তরীণ কর্মী সংগ্রহ উৎস, প্রথম হলো পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশ,
শ্রমিক সঙ্গে সুপারিশ বা ট্রেড ইউনিয়নের মাধ্যমে, খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী, এরপরে উদ্যতন কর্তৃপক্ষের সুপারিশ, আর একটা আছে ট্রান্সফারের মাধ্যমে, বন্দির মাধ্যমে কর্মী সংগ্রহ করা যায়। তাহলে পদোন্নতি, প্রমোশন, প্রমোশনটা কি? কোনো প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী অবসরে যাবেন তখন প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করতে হয়। যেমন ধরো একজন ম্যানেজার, একজন ম্যানেজার যদি অবসরে যান তার এই পদটা খালি হয়ে যায়, তখন সহকারী ম্যানেজার যারা থাকেন, সহকারী ম্যানেজার উৎপাদন, সহকারী ম্যানেজার বিপণন, সহকারী ম্যানেজার বিক্রয়, সহকারী ম্যানেজার বিনিয়োগ বিভাগ, তখন ওইখান থেকে একজন দক্ষ অভিজ্ঞ কর্মীকে যখন ওই পদে নিয়োগ দেওয়া হয় তখন সেটা হলো পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতর থেকে প্রমোশন দিয়ে ওই প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা হবে, তখন সেটাকে বলা হয় পদোন্নতির মাধ্যমে আভ্যন্তরীণভাবে কর্মী সংগ্রহ করা। দ্বিতীয় হলো নিয়োজিত কর্মীদের সুপারিশ। বর্তমানে যারা প্রতিষ্ঠানে আছেন, কর্মরত আছেন, তারাও সুপারিশ করেন, বসের কাছে সুপারিশ করেন, প্রশাসনের কাছে সুপারিশ করেন, এই স্যারের কাছে সুপারিশ করেন, আমার একজন আত্মীয় আছে বা আমার একজন ব্রাদার আছে বা সিস্টার ইন ল আছে বা একজন আত্মীয় আছে, তখন তারা এভাবে যদি নিয়োজিত কর্মীদের মাধ্যমে কর্মী সংগ্রহ করে, এটাও হবে একটা আভ্যন্তরীণ উৎসর মাধ্যমে কর্মী সংগ্রহ। এরপরে হলো শ্রমিক সংঘের মাধ্যমে। প্রতিটা সরকারি এবং বেসরকারি বৃহদায়তন কোম্পানিগুলোতে ট্রেড ইউনিয়ন থাকে। ট্রেড ইউনিয়ন কি? ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের একটা সংগঠন, যেটা তারা মালিক পক্ষ থেকে দাবি দেওয়া আদায় করার জন্য তারা একত্রিত হয়ে সংগঠন করে। তো এই সংগঠনটা যখন প্রতিষ্ঠানে কোনো পদ খালি হয়, শূন্য হয়, কর্মী নিয়োগের প্রয়োজন হয়, তখন তারা ওই বিভাগে কর্মী দিয়ে নিজেরা যখন কর্মী দেওয়ার জন্য সুপারিশ করেন, নিজেরা সংগ্রহ করে দেন, নিজেদের সংগৃহীত কর্মী যখন প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ করার জন্য প্রশাসনকে হেল্প করেন, দিয়ে থাকেন, তখন সেটা হলো শ্রমিক সংঘের মাধ্যমে কর্মী সংগ্রহ করা। এরপরে খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী। প্রতিটা প্রতিষ্ঠানে দেখা যায় কিছু খণ্ডকালীন কর্মী থাকে, অস্থায়ী ভিত্তিতে কিছু কর্মী থাকে, তখন যখন অস্থায়ী পোস্টগুলো খালি হয় তখন ওই খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মীদেরকে ওই পদে নিয়োগ দিয়ে তখন প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা হয়। এটাকে এটাও একটা আভ্যন্তরীণ উৎস। তাহলে খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা যায়। এরপরে হলো উদ্যতন কর্তৃপক্ষের সুপারিশ, রিকমেন্ডেশন অফ হায়ার অথরিটি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি, পরিচালক যারা থাকেন হায়ার অথরিটি, তারাও সুপারিশের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তখন এভাবে যদি কর্মী নিয়োগ হয় এটাও একটা আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা। তাহলে আমরা কী কী পেলাম? আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ, প্রথম হলো পদোন্নতি প্রমোশনের মাধ্যমে, দ্বিতীয় হলো নিয়োজিত কর্মীদের সুপারিশের মাধ্যমে, বর্তমানে যারা আছেন তাদের সুপারিশের মাধ্যমে, তৃতীয় হলো শ্রমিক সংঘের মাধ্যমে নিয়োগ করা, চতুর্থ হলো খণ্ডকালীন ও অস্থায়ী কর্মীদেরকে স্থায়ীকরণের সুযোগ আসলে তখন আভ্যন্তরীণভাবে তাদেরকে ওই পোস্টে পদায়ন করে শূন্যপদ পূরণ করা যেতে পারে। এরপরও হলো যারা উদ্যতন কর্তৃপক্ষ আছে তারা সুপারিশের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মী দিয়ে থাকে, এভাবেও নিয়োগ দিলে তখন এগুলোকে বলা হয় আভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো, বিষয়টা তেমন জটিল নয়, শুধু মনোযোগ দরকার, একটু মনোযোগ দিলে আশা করি তোমরা পারবে। এরপরে বাহ্যিক উৎস, এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ বাহ্যিকভাবে কর্মী সংগ্রহ করা। প্রতিষ্ঠান যখন আর আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহে করতে পারে না, তখন বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়ে থাকেন। তো বাহ্যিক উৎস থেকে প্রথমে যেটা কর্মী নেওয়া হয় বিজ্ঞাপন, বিজ্ঞাপন দিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেখবা। বাংলাদেশে বড় বড় নিয়োগগুলো, যেমন প্রাইমারি স্কুলে হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হয়, হাই স্কুলে বিসিএস এর মাধ্যমে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বন্দরে, কাস্টমসে, বিভিন্ন সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া হয় বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া, এবং ওই বিজ্ঞাপনে লেখা থাকে খাদ্যের শর্তগুলো, বিধিগুলো, নিয়মগুলো, তারপরে তার কোন শ্রেণীর এক একটা, তিনি কোন পদমর্যাদার হবেন, সব সত্য এখানে লেখা থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ একটা বৃহৎ প্রক্রিয়া, যেটা পুরো বিশ্ব ফলো করে থাকে। এরপরে 2 নম্বর হলো চাকরি সন্ধানী, জব সিকার। অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানে কর্মী পদ বর্তমানে খালি নাই, তারপরেও যারা বিভিন্ন যোগ্য প্রার্থীগুলো, যারা তাদের চাকরি দরকার, তারা ওইখানে গিয়ে যোগাযোগ করে, ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করে তারা সিভি দিয়ে থাকেন, তাদের আবেদন দিয়ে আসেন, তারা বলে হ্যাঁ আমি যে কোনো একটা চাকরি হলে হবে। তখন এভাবে যখন সিভি দিয়ে দিয়ে যারা আসেন, তাদের থেকে যদি কর্মী সংগ্রহ করে প্রতিষ্ঠান পরবর্তীতে, তখন এটা হলো একটা চাকরির সন্ধানে, অর্থাৎ এটা একটা বাহ্যিক পদ্ধতি। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, তারপরে হলো যেগুলো আমার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, পলিটেকনিক্যালগুলো আছে, ওইখান থেকে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এবং ডিপার্টমেন্টের হেডদের মাধ্যমে যোগ্য, সোগোস, মেধাবী কর্মী প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসা হয় সকল, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী সংগ্রহ করা। এরপর হলো চাকরি বিনিয়োগ কেন্দ্র। বিশ্ব এবং বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো চাকরি বিনিয়োগ কেন্দ্র নামে পরিচিত। যেমন কারো কোনো প্রতিষ্ঠানে যদি কর্মী দরকার হয়, তখন ওই চাকরি বিনিয়োগ কেন্দ্রগুলো তারা যোগ্য এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের সংগৃহীত কর্মী থেকে কর্মী সাপ্লাই দিয়ে থাকে। যেমন বাংলাদেশে bdjob.com, প্রথমআলো.com, এসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা কর্মী সাপ্লাই দিয়ে থাকে। এরপরে হলো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন। বাংলাদেশে এরকম যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তাদের অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে। ঠিক তেমনি অনেক কম্পিউটার ইনস্টিটিউট আছে, অনেক দেখা যায় এই ইনস্টিটিউটগুলোর মাধ্যমে যাদের কর্মী দরকার হবে, তারা ওই ইনস্টিটিউটে যোগাযোগ করে ওইখান থেকেও কর্মী সংগ্রহ করতে পারে। এটা হলো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রগুলো তখন ভালো মানের অভিজ্ঞ, দক্ষ, আধা দক্ষ কর্মী তারা সাপ্লাই দিয়ে থাকে, যাদের এই কর্মী দরকার হয়। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। আরেকটা আছে ইন্টারনেট। ইন্টারনেট হলো বর্তমান বিশ্বের আরেকটা গুরুত্বপূর্ণ বাহ্যিক কর্মী সংগ্রহের একটা উৎস। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটের মাধ্যমে, ওইখানে ওয়েবসাইটের মাধ্যমে যে ফর্মগুলো দেওয়া হয়, তখন ওই কর্মী যারা চাকরি খুঁজেন, জব সিকার যাদের, তারা তখন ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তাদের নির্দিষ্ট ফর্মটা পূরণ করে তাদের সিভি জমা দিয়ে থাকেন, ফিল আপ করে থাকেন। প্রতিষ্ঠান প্রয়োজন হলে তখন সেই ওয়েবসাইট থেকে ওই প্রতিষ্ঠানের যোগ্য কর্মী, ওই প্রতিষ্ঠানের যে উপযুক্ত কর্মী সার্চ করে তারা তাদেরকে আহ্বান করবেন। এভাবেও ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে কর্মী সংগ্রহ করা হয়, এটা একটা বাহ্যিক উৎস। এরপরে হলো প্রাক্তন কর্মী। বাংলাদেশেও দেখা যায় বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন উৎপাদনশীল প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীগুলো তাদের বয়সের কারণে যারা রিটায়ার হয়ে গেছেন, অবসর গেছেন, যারা প্রাক্তন কর্মী হয়ে গেছেন, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যাদের মেধা এখনও প্রতিষ্ঠানকে দিতে পারবেন, প্রতিষ্ঠানকে দিলে প্রতিষ্ঠান লাভবান হবে মনে করে, তখন এরকম দক্ষ অভিজ্ঞ কর্মীগুলোকে, যারা চাকরি জীবনে খুবই সফল, এরকম কর্মীগুলোকে, প্রাক্তন কর্মীগুলোকে নিয়ে আসা হয়, তখনও এটা একটা আভ্যন্তরীণ, এটা একটা বাহ্যিকভাবে কর্মী সংগ্রহ বুঝায়, তখন তারা মেধাটাকে কাজে লাগাতে পারে। সর্বশেষ হলো মেধা শিকার ও নির্বাহী শিকার। দুইটা পয়েন্ট আমি করেছি। মেধা শিকার, ট্যালেন্ট হান্টিং, মেধা শিকার,
মেধা শিকার করা ট্যালেন্ট হান্টিং, আর একটা আছে নির্বাহী শিকার এক্সিকিউটিভ হান্টিং, নির্বাহী শিকার। সাধারণত আমরা দেখি আমাদের দেশে যখন কোনো নতুন শিল্প প্রতিষ্ঠান হয়, কোনো উৎপাদনমুখী বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে, বা যখন কোনো নতুন ব্যাংক যখন অনুমোদন প্রাপ্ত হয়, তখন ওই ব্যাংকের যারা পরিচালক থাকেন তারা টার্গেট করেন যে সমস্ত ব্যাংকগুলো তারা এস্টাবলিশ ব্যাংক, বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক, তারা ওইখানের কর্মকর্তাদেরকে, ব্যাংকারদেরকে বা যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, অন্য প্রতিষ্ঠানের যারা খুবই মেধাবী চৌকস কর্মী তাদেরকে তারা টার্গেট করেন, শিকার করেন। এজন্য বলা হচ্ছে মেধা শিকার। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নতুন প্রতিষ্ঠানে নিয়ে এসে নতুন প্রতিষ্ঠানকে ব্যবহার করার জন্য, উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছার জন্য তখন এরকম কর্মীকে তারা নিয়ে আসেন প্রতিষ্ঠানে। এটাকে বলা হয় ট্যালেন্ট হান্টিং। এর সাথে আর একটা আছে এক্সিকিউটিভ হান্টিং, যেটাকে বলা হয় নির্বাহী শিকার। ইন্টারন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল যে সমস্ত কোম্পানিগুলো আছে ওইসব কোম্পানিগুলো এই নির্বাহী শিকারের কাজটা তারা বেশি করে। যার যে সমস্ত নির্বাহী বা সিইও আমরা প্রথম বিভিন্ন জায়গায় দেখি, এই কোম্পানির সিইও, যেমন বা বিশ্বে যে সমস্ত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, হ্যাঁ, এই কোম্পানিগুলো যেমন ইউনিলিভার্স বাংলাদেশ, হ্যাঁ, তারপরে হলো বিভিন্ন কোম্পানি, ফিলিপস কোম্পানি, প্যানাসোনিক কোম্পানি, তারপর হলো স্যামসাং, এরপরে হলো এই যে সমস্ত কোম্পানিগুলো আছে ওগুলো বড় বড় নির্বাহীদেরকে, যার কারণে প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান থেকে এগিয়ে গেছে, যার মেধার কারণে, যার কৌশলের কারণে, যার স্ট্র্যাটেজির কারণে, যার প্রজ্ঞার কারণে, যার দূরদৃষ্টিতার কারণে আরেকটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান থেকে এগিয়ে গেছে, এরকম অন্য প্রতিষ্ঠানের নির্বাহীদেরকে তারা টার্গেট করেন, শিকার করেন এবং ওই প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা নিয়ে আসেন, তখন সেটাকে বলা হয় নির্বাহী শিকার বা এক্সিকিউটিভ হান্টিং। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের আজকের পাঠ হলো কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস। তাহলে এই উৎসগুলো যদি তুমি মনে রাখতে পারো এবং কোন উৎস কীভাবে পণ্য, কীভাবে কর্মী সংগ্রহ করে, কোন উৎস থেকে কীভাবে কর্মী সংগ্রহ করা হলো এবং কোনটা কোন উৎস, কোনটা আভ্যন্তরীণ উৎস, কোনটা বাহ্যিক উৎস, এটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার আর উদ্দীপক বুঝতে, প্রশ্ন বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আশা করি এই পরিস্থিতি আর থাকবে না, যে কোনো সময় দেখা হয়ে যাবে, কারণ তোমরা আমাদের সামনে নাই, এটাও আমাদের খারাপ লাগে। একদিন সকালে দেখবা আমি তোমাদের ক্লাস নিচ্ছি। এই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো।